আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকরামুল বারী, প্রভাষ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দোয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দেবিদ্যা কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে তোমরা নিশ্চয় ঘরে আছো, নিরাপদে আছো, মহান সৃষ্টিকর্তার রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের সামনে অনলাইন ক্লাসে আবারও চলে আসলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নিয়ে। আজকে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তার আগে প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে চাই তোমাদের কাছে নিশ্চয় আছে 2022 সালের যে পরীক্ষার্থী, যারা 2022 সালে শিক্ষার্থীদের যে পুনর্বিন্যাস সিলেবাসটা দেওয়া হয়েছিল সেটা তোমরা অবশ্যই বাড়িতে নিবা, আর যদি না পাও তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, আমরা অবশ্যই অনলাইনে সিলেবাসটি দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এই সিলেবাসে আমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই প্রেক্ষিতে আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ অধ্যায়ে আজকের ক্লাস আমাদের দ্বিতীয় ক্লাস। ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় ক্লাসে আমরা তোমাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পণ্যের ডিজাইনের গুরুত্ব ও উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি ভোক্তাদের চাহিদা, ভোক্তাদের আকর্ষণ করা এবং ভোক্তাদের অবস্থান নিয়েই প্রতিটি প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে থাকে। একজন ভোক্তা, একজন ব্যবহারকারী, একজন সাধারণ কনজুমার কি চায়, তার উদ্দেশ্য কি, সে কি ধরনের পণ্য ভোগ করতে চায়, সে কি ধরনের পণ্য ব্যবহার করতে চায়, তার এই চাহিদা, তার এই আকাঙ্ক্ষা, তার এই প্রয়োজনের উপর ভিত্তি করেই বিভিন্ন প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে থাকে। একজন পোশাক ডিজাইনার প্রথমেই চিন্তা করে ভোক্তার চাহিদা কি, কিভাবে ভোক্তাকে আকর্ষণ করা যায়, আমার পণ্যের প্রতি দুর্বল করা যায়, আমার পণ্যকে কেনার জন্য তাকে আগ্রহী করা যায়। তাই সর্বপ্রথম সে চিন্তা করে ভোক্তার বিষয়টি, ভোক্তার সন্তুষ্টি, ভোক্তার চাহিদা কি, আকাঙ্ক্ষা কি, ভোক্তা কি ধরনের পণ্য চায়, সেই বিষয়টাকেই গুরুত্ব দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, সেই বিষয়কেই আমরা আজকে গুরুত্ব দিয়ে পড়ব, পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্য। পণ্য ডিজাইনের প্রথম যে গুরুত্ব এবং উদ্দেশ্য সেটি হলো আকর্ষণ সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি ভোক্তাদের আকর্ষণ সৃষ্টি করাই পণ্যের প্রথম গুরুত্ব। আমরা বুঝতে পারছি ভোক্তারা আকর্ষিত হবে কোন বিষয়টির উপর, ভোক্তারা কেমন পণ্য চায়, ভোক্তাদের চাহিদা কি, ভোক্তারা কোন কালারটা পছন্দ করে, তারা প্রতিদিন ব্যবহার করতে চায় কি ধরনের পণ্য, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে ভোক্তার যে বিষয়টা আমাদের নজরে আনতে হয় সেটা হলো আকর্ষণ সৃষ্টি, ভোক্তা কোন বিষয়টিকে আকর্ষণ সৃষ্টি করে। তাহলে আমরা বুঝতে পারছি পণ্য ডিজাইনের গুরুত্ব উদ্দেশ্য, এক নম্বর যে গুরুত্বটি এবং উদ্দেশ্যটি আমরা নেব সেটা হলো আকর্ষণ সৃষ্টি, ভোক্তা আকর্ষণ সৃষ্টি করতে পারে কোন বিষয়টি। প্রিয় শিক্ষার্থী, আকর্ষণ যদি সৃষ্টি না হয়, ভোক্তা যদি পণ্যের প্রতি আকর্ষিত না হয়, পণ্য যদি ক্রয় না করে, তাহলে আমরা সেই পণ্য বাজার হারিয়ে ফেলব, আমাদের মুনাফা অর্জিত হবে না, আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না, আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা পণ্য উৎপাদন করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি পণ্য ডিজাইনের গুরুত্ব ও এক নম্বর উদ্দেশ্যটি হলো ভোক্তা বা ক্রেতাদেরকে আকর্ষণ সৃষ্টি করা। দুই নম্বর পণ্য ডিজাইনের গুরুত্ব হলো উৎপাদন ব্যয় কমানো। উৎপাদন ব্যয় কমানো হলো পণ্য ডিজাইনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা পণ্যের ডিজাইন করে পণ্যের মান ভালো রেখে, পণ্যের গুণগত বৈশিষ্ট্য ভালো রেখে পণ্যের ব্যয় কমাতে পারি, তবে আমরা সফল। কারণ প্রতিনিয়তই বাজারে পণ্যের মানের সাথে ভোক্তারা তুলনা করে, ওই কোম্পানির প্রোডাক্টটি আমার কোম্পানির প্রোডাক্টটি একই মানের, একই কালারের, একই ডিজাইনের, তবে তার দাম কত। প্রিয় শিক্ষার্থী, এই জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠান পণ্য ডিজাইনের গুরুত্ব দেয়
এই বিষয়টির উপরে, সেটা হলো উৎপাদন ব্যয় কমানো। কিভাবে উৎপাদনের ব্যয় কমানো যায়? যদি উৎপাদন ব্যয় কমানো যায় তাহলে অবশ্যই পণ্যের দাম কমে আসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্যের যে 2 নম্বরটা পেলাম সেটা হলো উৎপাদন ব্যয় কমানো। 1 নম্বর যে বিষয়টি আমরা পেয়েছি সেটা হলো আকর্ষণ সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে পণ্যের গুণগত মান বজায় রেখে পণ্যের ডিজাইন ও উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হয়। প্রিয় শিক্ষার্থী, পণ্য ডিজাইনের গুরুত্বের আর একটি গুরুত্বপূর্ণ কাজ হল বাজার সম্প্রসারণ করা। প্রিয় শিক্ষার্থী, কখন বাজার সম্প্রসারিত হবে বা বাজার কিভাবে সম্প্রসারণ করা হবে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নজর দিতে হয়। প্রতিষ্ঠানটি চিন্তা করে বাজার সম্প্রসারণের জন্য পণ্যের গুণগত মান ভালো লাগবে, পণ্যের আকার আকৃতি ভালো লাগবে, পণ্যের কোয়ালিটি ভালো লাগবে, পণ্যের কালারটা ভালো লাগবে। এই জন্য বাজার সম্প্রসারণ করতে হলে প্রতিষ্ঠানকে অবশ্যই পণ্যের ডিজাইনের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সহজেই বুঝতে পারছি বাংলাদেশের বাজার যখন আমাদের দখল হয়ে যাবে তখন নিশ্চয়ই আমরা চাইবো বিদেশের বাজার ধরতে। প্রিয় শিক্ষার্থী, দেশ ও বিদেশের বাজার যদি আমাদেরকে অবশ্যই ধরতে হয়, আমাদের ব্যবসাকে সম্প্রসারণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে পণ্যের গুণগত মান, কোয়ালিটি এবং পণ্যের ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, পণ্যের গুরুত্ব আমরা তখনই দিব যখন আমাদের সফল হতে পারবো। পণ্য ডিজাইনের গুরুত্ব উদ্দেশ্যের আর একটি পয়েন্ট হলো ভোক্তাদের রুচির পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানছি প্রতিনিয়তই মানুষের চাহিদা, মানুষের রুচি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রয়োজনের পরিবর্তন হচ্ছে। আমরা বাজারে দেখতে পাই একসময় মানুষ এক ধরনের পণ্য ক্রয় করতো, একসময় মানুষ মোটা চাল ক্রয় করতো, একসময় মানুষ লাল চাল ক্রয় করতো, এখন মানুষ সাদা চকচকা চাউল ক্রয় করে, এক সময় মানুষ লাল আটা ক্রয় করতো, এখন মানুষ ধবধবে সাদা আটা ক্রয় করে, সাদা ময়দা ক্রয় করে। প্রিয় শিক্ষার্থী, দিন দিন মানুষের চাহিদা বাড়ছে, মানুষের রুচির পরিবর্তন বাড়ছে। এক সময় মানুষ শুধুমাত্র আটা কিন্তু রুটি খাওয়ার জন্য, এখন মানুষ নুডলস কিনে তার ক্ষুধা নিবারণের জন্য, এখন মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফল ক্রয় করে তার ক্ষুধা নিবারণের জন্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি সহজেই যে আমাদের যে উৎপাদিত পণ্যগুলো, আমাদের যে নিজস্ব পণ্যগুলো, সেগুলো আমাদেরকে অবশ্যই ভোক্তাদের কথা চিন্তা করেই, ভোক্তাদের কথা মাথায় রেখে উৎপাদন করতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি পণ্য ডিজাইনের আরেকটি গুরুত্ব দেওয়া হয় ভোক্তাদের রুচি এবং পরিবর্তনের উপর। ভোক্তাদের রুচি এবং পরিবর্তন দিন দিন পরিবর্তিত হচ্ছে, তাই আমরা সেই অনুসারে পণ্য উৎপাদন করে থাকি। প্রিয় শিক্ষার্থী, পণ্য ডিজাইনের গুরুত্ব আর একটি উদ্দেশ্য হলো প্রযুক্তির পরিবর্তন। প্রযুক্তি পরিবর্তন কিভাবে হচ্ছে আমরা এটা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। আমাদের সামনে প্রযুক্তি প্রথমে ছিল 1G, 2G, 3G, 4G, এখন আমাদের মার্কেটে চলে এসেছে বাংলাদেশের টেলিটক কোম্পানি নিয়ে এসেছে 5G। প্রিয় শিক্ষার্থী, 5G এই ফিফথ জেনারেশনের ইন্টারনেট সুব্যবস্থা, যেটা খুব দ্রুতগামী ইন্টারনেট, আমাদের সহজে ইন্টারনেটের যে ধীর গতি সেটা দূর করবে। আমরা খুব সহজে ঘরে বসে দ্রুত গতির ইন্টারনেট পাবো এই 5G-র মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। আগে হাতে বানানো হতো বিভিন্ন ধরনের বিস্কুট, বিভিন্ন ধরনের খাবার, প্যাকেজিং করা হতো মোমবাতির সাহায্যে, এখন আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়, পণ্যের ডিজাইন করা হয়, কম্পিউটারাইজ পদ্ধতিতে পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয় এবং পণ্য প্যাকেজিং করা হয় মেশিনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, তাই আমরা বুঝতে পারছি যে প্রযুক্তি আমাদেরকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমরা বুঝতে পারছি যে পণ্যের গুরুত্ব উদ্দেশ্যের আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো প্রযুক্তির পরিবর্তন। প্রযুক্তির পরিবর্তনের কারণেই অনেক বেশি পণ্য উৎপাদিত হয়। প্রিয় শিক্ষার্থী, পণ্য ডিজাইনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো নতুন সুযোগ সৃষ্টি করা। পণ্যের যখনই আমরা নতুন নতুন পণ্য উৎপাদন করি তখন নতুন নতুন কাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, সেখানে নতুন নতুন পণ্যের ক্রয়ের জন্য ভোক্তারা আগ্রহী হয়, নতুন পণ্য সৃষ্টির মাধ্যমে অনেক বেশি মুনাফা অর্জিত হয়, ভোক্তাদের আকাঙ্ক্ষা এবং চাহিদা পূরণ করা সম্ভব হয়। তাই আমরা গুরুত্ব দিয়ে থাকি নতুন সুযোগ সৃষ্টির। প্রিয় শিক্ষার্থী,
পণ্য উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সুনাম রক্ষা করা। সাত নম্বরটি হলো সুনাম রক্ষা করা। প্রত্যেকটি প্রতিষ্ঠান চিন্তা করে তার যে গুণীর তার যে সুনাম একটি বছরের পর বছর লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড প্রায় অনেক বছর ধরে বাংলাদেশে তারা ব্যবসা করে যাচ্ছে, তাদের যে গুণীর তাদের যে সুনাম পণ্যের মাধ্যমে সে পণ্য বা সুনামটি ধরে রাখতে চাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনারা বুঝতে পারছেন পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্য হলো সুনাম রক্ষা করা। প্রিয় শিক্ষার্থী, এই সুনাম রক্ষা করা এবং জীবনযাত্রার আরেকটি পণ্যের উদ্দেশ্য ও ডিজাইন করার উদ্দেশ্য এবং গুরুত্ব হলো জীবনযাত্রার মান উন্নয়ন। প্রিয় শিক্ষার্থী, আমাদের জীবনযাত্রার অবশ্যই মান উন্নয়ন ঘটবে যদি আমরা ভোক্তার চাহিদা ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্যের ডিজাইন করতে পারি। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্যের ডিজাইন করা হয় বলেই ভোক্তাদের জীবনযাত্রার মান পরিবর্তিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি আমাদের মার্কেটে আজ থেকে 5 বছর আগে কি ধরনের পণ্য ভোক্তারা ক্রয় করত, আজ থেকে 10 বছর আগে ভোক্তারা কি ধরনের পণ্য ক্রয় করত, আজ থেকে 20 বছর আগে বিক্রেতারাও কি ধরনের পণ্য বাজারে বিক্রয় করত এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান কি ধরনের পণ্য বাজারে উৎপাদন করত। প্রিয় শিক্ষার্থী, আমরা বাজারটা জরিপ করলে বাজারে যদি আমরা একটু ঘুরি, বাজারটাকে আমরা যদি একটু আলোচনা করি পর্যালোচনা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো ভোক্তাদের চাহিদা আজ থেকে 10-20 বছর আগে কেমন ছিল, এখন ভোক্তাদের চাহিদা কেমন, এখন ভোক্তাদের রুচি কেমন, এবং সেই ভোক্তাদের রুচি আকর্ষণ এবং অবস্থান সম্পর্কে জেনেই প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য তৈরি করছে। আমরা একসময় খুব কম আম খেতাম, আমরা একসময় খুব ফল কম পেতাম, এখন সারা বছর জুসের মাধ্যমে সেই আমের চাহিদা ফলের চাহিদা বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সামনে নিয়ে আসছে। জুস আমাদের সামনে বিভিন্ন খাবার প্যাকেজিং এর মাধ্যমে দীর্ঘমেয়াদে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কোলেস্টেরল এবং ফ্রিজের মাধ্যমে অনেক ফল সবজি এবং খাবার এবং বিভিন্ন তৈরি পোশাক এবং বিভিন্ন ধরনের যে পণ্য আছে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্যটি আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আমাদের পণ্য এবং পণ্যের ডিজাইনের গুরুত্ব ও উদ্দেশ্যে 1 নম্বরটা হলো আকর্ষণ সৃষ্টি করা, যাতে ভোক্তাদের সহজে আকর্ষিত করা যায়। 2 নম্বরটি হলো উৎপাদন ব্যয় কমানো যায়। 3 নম্বর আমাদের প্রচেষ্টা হলো বাজার সম্প্রসারণ কিভাবে করতে পারি। 4 নম্বরটা হলো ভোক্তাদের রুচির পরিবর্তন অনুসারে আমাদেরকে প্রস্তুতি নিতে হয়, পণ্য উৎপাদন করতে হয়, তাই আমাদের পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্য অনেক বেশি। 5 নম্বর হলো প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে দিন দিন, এই প্রযুক্তির পরিবর্তনকে কাজে লাগিয়ে আমরা পণ্যের ডিজাইন এবং গুরুত্ব দিচ্ছি। নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে, নতুন পণ্য ডিজাইন তৈরি হচ্ছে, দেশে এবং বিদেশে বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, এবং স্বাস্থ্যকর প্রতিষ্ঠানের নির্দিষ্ট যে সুনাম প্রতিষ্ঠান যে পণ্য বিক্রয় করে সুনাম অর্জন করছে সেটা অর্জন করতে পারছে, এবং স্বাভাবিকভাবেই ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, প্রতিষ্ঠানের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, এবং প্রতিষ্ঠানের যেসব কর্মীরা কাজ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্য কি। পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্য একটি, সেটা হলো ভোক্তাদের আকর্ষণ করা, এবং প্রতিষ্ঠান সেই ভোক্তাদের আকর্ষিত করে তাদের চাহিদা তাদের প্রয়োজন এবং তাদের আকাঙ্ক্ষা মতো পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করতে চায়। এটাই হলো একটি প্রতিষ্ঠানের উৎপাদনকারী প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পড়াটা আমাদের পাঠ্য বইয়ে বাসায় গিয়ে আমরা নিশ্চয় মিলাবো, আমাদের পাঠ্য বইয়ে পাঠ 3 পড়াটি আমরা পাবো। পাঠ 3 আমাদের এই পড়াটি আছে যে পণ্য ডিজাইনের গুরুত্ব এবং উদ্দেশ্য কি। আমরা আমাদের নিজস্ব পাঠ্য বইয়ে এই বিষয়টিকে আরো বিস্তারিত করব, এবং যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসে আমরা সেই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা আমাদেরকে অফলাইনে অনলাইনে এবং আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করবে, আমাদেরকে জানাবে, আমরা অবশ্যই তোমাদের সকল সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং নিরাপদে রাখুন, এবং আমাদের আগামী দিনগুলো যেন সাফল্যের মধ্যে যায়, আমরা সুন্দর একটি বাংলাদেশ সুন্দর একটি জীবন করতে পারি, সেই তৌফিক মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সাথে নিশ্চয়
আবার দেখা হবে। মহান সৃষ্টিকর্তার রহমত থাকলে আমরা আবার দেখা হবে। আমরা মহান সৃষ্টিকর্তাকে আবারও বলি, এই মহামারী করোনার হাত থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করো, সকলকে হেফাজত করো। আমাদেরকে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে আমাদের ছাত্রদের সাথে কথা বলে ছাত্রদের সাথে সরাসরি ক্লাস করার যে ব্যবস্থা সেই সুযোগটি করে দাও। সবাইকে এই দোয়া সবার জন্য কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার কাছে আমিও দোয়া চাই যাতে আমিও সুস্থ সুন্দর থাকি। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।